প্রমিস করতেছি আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন পরবর্তীতে আপনি যখন ভিডিও এডিট করবেন আপনার সময় অনেকাংশেই বেঁচে যাবে সো আপনার সময় বাঁচানোর জন্য এই ভিডিওতে কিছুটা সময় নষ্ট যেতেই পারে সো আমরা যখন ভিডিও এডিট করি সেক্ষেত্রে দেখা যায় একটি ভিডিওতে নানা ধরনের ইফেক্ট ইউজ করা লাগে লাইক আমরা গসিয়ান ব্ল্যার ইউজ করছি অথবা আমরা লোমেট্রি কালার ইউজ করে কালার গ্রেডিং করছি অথবা আমরা জুম ইফেক্ট ইউজ করছি অথবা আরো নানা ধরনের ইফেক্ট কিন্তু রয়েছে তো দেখা যায় সেম ইফেক্টগুলো আমাদের পরবর্তী আরও অনেকগুলো ভিডিও রয়েছে যেখানে সেট করতে হবে এবং সেম কাজটা আমরা বারবার করছি তো এই সেম কাজটা যদি আপনি প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে করেন তাহলে আপনার কিন্তু প্রচুর সময় নষ্ট হবে সো আপনার এই সময় নষ্ট করার কোনো দরকার নেই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুব ইজিলি আপনারা একটি ভিডিওতে জাস্ট ইফেক্ট ইউজ করে সেম ইফেক্ট আপনারা প্রতিটা ভিডিওতে অর্থাৎ আপনার যেই ভিডিওতে দরকার আপনি খুব ইজিলি কপি পেস্ট করার মাধ্যমে এটা সেট করতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই অ্যাডো প্রিমিয়ার প্রোতে প্রথমে অ্যাডোপ্রিমিয়ার প্রতে আমরা বেশ কিছু ফুটেজ নিয়ে নিলাম এবং এই ফুটেজের সাথে কিছু বেসিক ইফেক্ট যদি আমরা ইউজ করি ফর এক্সাম্পল আমি প্রথম ফুটেজটি সিলেক্ট করে নিলাম দেন আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে যাব ইফেক্ট কন্ট্রোলস যদি খুঁজে না পান উইন্ডোজে গিয়ে এখান থেকে ইফেক্ট কন্ট্রোলস টিক দিয়ে দেবেন চলে আসবে তো এই ইফেক্টটা সিলেক্ট করার পরে আমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে ধরেন আমি এই ফুটেজটাকে একটু জুম ইফেক্ট ইউজ করব সো আমি একদম ফার্স্ট ফ্রেমে চলে গেলাম দেন আমি পজিশন স্কেলটাকে টগেল অ্যানিমেশন অন করে দিলাম সো এই যে ইফেক্ট কন্ট্রোল কীভাবে আমি এগুলো করতেছি এগুলো নিয়ে বিস্তারিত আমার আলাদা কন্টেন্ট রয়েছে সেটা দেখতে পারেন যাই হোক আমি এখানে আমার কাজ করি তো এখান থেকে আমি ধরেন একদম লাস্ট ফ্রেমে গিয়ে আমি কিছুটা জুম করব সো আমি যদি ভিডিওটা একটু প্লে করি দেখবো একটা জুম ইফেক্ট চলে এসেছে তো এই জুম ইফেক্টটা আমি চাচ্ছি এখন আমার প্রতিটি ভিডিওর মধ্যে সেট করবো সেক্ষেত্রে আমি প্রত্যেকটাতে জাস্ট ধরে ধরে কিন্তু এভাবে একটা একটা করে এগুলো টবেল অ্যানিমেশন অন করে দেন আবার লাস্ট ফ্রেমে যাব গিয়ে দেন আমি এটাকে আবার একটু জুম ইফেক্ট অ্যাড করবো এটা আসলে অনেক প্যারার কাজ এবং অনেক সময় সাপেক্ষ তো এই কাজটা আপনার করতে হবে না আপনি যেটা করবেন এই যে প্রথম ফুটেজে যেই কাজটি আমি করলাম যে ইফেক্টটি আমি সেট করলাম বা এখান থেকে রোটেশন রয়েছে আমি চাইলে রোটেশনও অ্যাড করতে পারি যা করলাম না তো এই যে ইফেক্টটি আমি সেট করলাম এই ইফেক্টটিকে আমি চাইলে খুব ইজিলি প্রতিটি ফুটেজের মধ্যেই সেট করতে পারি সেটা করার জন্য আমি রাইট বাটন প্রেস করে কপি করব দেন পরবর্তী সবগুলো ফুটে সিলেক্ট করব দেন রাইট বাটন প্রেস করে পেস্ট অ্যাট্রিবিউটস দিয়ে দেবো সো এখানে আমাদের বেশ কিছু অপশন রয়েছে আমি এখানে লুমেট্রিক কালারটাকে কপি করব না আমি শুধুমাত্র মোশন কপি করব যদি আমার এখানে অপাসিটি বা টাইম রিমেপিংয়ের কোনো কাজ থাকতো চাইলে সেটাও আমি এখান থেকে টিক দিয়ে দিলে সেটাও কপি হয়ে যেত যেহেতু আমি শুধুমাত্র মোশনটাকেই কপি করব সো মোশনটা টিক দিয়ে দিলাম দেন ওকে প্রেস করি সো এখন যদি আমি খেয়াল করি আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু সেম ইফেক্টটি চলে এসেছে সেটা খুবই বেসিক আমরা ইফিক কন্ট্রোল গিয়ে মোশনের যে কাজগুলো করলাম এই ইফেক্টটাকে চাইলে খুবই জেরি প্রতিটা ফুটেজেই আমরা কপি পেস্ট করে সেট করতে পারি এছাড়াও আমাদের এখানে ইফেক্টে কিন্তু আরও বেশ কিছু ইফেক্ট রয়েছে চাইলে এই সব এখান থেকেও আমরা বেশ কিছু ইফেক্ট অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন কাজে ফুটেজের উপর ইউজ করে থাকি সো ওইটা যদি আমরা একটু খেয়াল করি তো এখন আমরা যদি একটু ভিডিওটা প্লে করি ভিডিওটা কিন্তু অলরেডি স্লো মোশনে রয়েছে তো সেটা ঠিক আছে বাট এছাড়াও আরও বেশ কিছু ইফেক্ট কিন্তু আমি চাইলে এর সাথে অ্যাড করতে পারি লাইক প্রথমে আমি যেটা করব এখান থেকে লুমেট্রি কালারে গিয়ে আমি কালার কারেকশন করব তো লোমেট্রি কালারটা এখানে রয়েছে আপনারা যদি লোমেট্রি কালার খুঁজে না পান উইন্ডোজে গিয়ে লোমেট্রি কালার অপশনটা জাস্ট টিক দিয়ে দেবেন তাহলে চলে আসবে যাই হোক লোমেট্রি কালারটাতে গিয়ে আমি এখান থেকে টুকটাক কিছু কারেকশন করি লাইক এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়াই কন্ট্রাস্টটাকে একটু কমাই হাইলাইটটাকে একটু কমিয়ে দিই শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই দেন দেন একটু চলে যাবো কার্ভে কারবে গিয়ে আমি এখান থেকে গ্রিন কালারটাকে একটু কমাবো ধরেন আমি জাস্ট এখানে টুকটাক কিছু দেখালাম আর অনেক কিছু বেশি কারেকশন করাই যায় চাইলে তো ইফে কন্ট্রোলে গিয়ে ইফে কন্ট্রোলে যাওয়ার আগে যদি বলে নিই ইফে কন্ট্রোল খুঁজে না পেলে উইন্ডোজে গিয়ে এখান থেকে ইফে কন্ট্রোল টিক দিয়ে দেবেন পেয়ে যাবেন তো ইফে কন্ট্রোলে গিয়ে আমি যে লুমিটি কালার দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে যা কাজ করলাম সেম কাজগুলো এখানে চলে এসেছে তো লুমিটি কালারটা যদি আমি অফ করি দেখো হুটের আগে ছিল এরকম এখন হয়ে গেল এরকম তো আমি যদি একটু প্লে করি দ্যাটস ইট সো এটা গেল একটি অপশন আমি ইউজ করলাম যেটা হচ্ছে বেসিক কারেকশন এরপরে চাইলে আমি এর মাঝে ব্লার ইফেক্ট ইউজ করতে পারি তো সেটার জন্য আমরা ইফেক্টে চলে যাব ইফেক্ট যদি খুঁজে না পান উইন্ডোজে গিয়ে ইফেক্ট টিক দিয়ে দেবেন চলে আসবে তো ইফেক্টে গিয়ে ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম গসিয়ান ব্লার সো গসিয়ান ব্লার লেখার সাথে সাথে এখান থেকে আমরা ইফেক্টে টান দিয়ে ফুটেজের উপর নিয়ে নেব তো ফুটেজের উপর নেওয়ার পরে আমরা যদি খেয়াল করি ইফেক্টস কন্ট্রোলে গসিয়ান ব্লার অপশন চলে এসেছে সো এখান থেকে আমি পুরো ভিডিওটি ব্লার করে দিলাম বা এই যে নাম্বার ভ্যালুটা বাড়ালে পুরো ভিডিওটা আসলে ব্লার হয়ে যাবে তো আমি তো পুরো ভিডিও ব্লার করবো না আমি যেটা করবো আমি জাস্ট সাইড দিয়ে সাইড দিয়ে কিছুটা ব্লার করবো তো এটা করার জন্য আমি এখান থেকে মাস্কিং করব এই যে গর্শিয়ান ব্লারের নিচে আমরা কিন্তু একটি আইকন দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করলে এখানে একটি রাউন্ড শেপ চলে আসবে তো এটাকে আমি আমার প্রয়োজন মতো বড়ো করে নিই কীভাবে গসিয়ান ব্লার ইউজ করা যেতে পারে এটা নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও রয়েছে চাইলে সেটা দেখতে পারেন সেই বিষয় নিয়ে এখানে কথা বলবো না তো যাই হোক এখানে আমি আমার প্রয়োজন মতো এই শেপটাকে বড়ো করে নিলাম দেন আমরা জাস্ট ইনভার্ট দিয়ে দেবো তাহলে বাহির দিয়ে ব্লার হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আমরা মাস্ক ফেদারটা জাস্ট একটু বাড়িয়ে দেবো তাহলে সফট হয়ে যাবে সো এখন যদি আমরা একটু খেয়াল করি এফেক্ট কন্ট্রোলে গিয়ে লুমেট্রি কালার নিচে গসিয়ান ব্লারটা যদি আমরা অফ করে দিই ভিডিওটা আগে এরকম ছিল এখন হয়ে গেল এরকম সো এখন যদি আমি ভিডিওটা প্লে করি দেড়শিট চাইলে আমি এর সাথে আরও বেশ কিছু ইফেক্ট ইউজ করতে পারি ফর এক্সাম্পল আমি এটার উপরের নিচে ব্ল্যাক বার ইউজ করবো যদিও সেটা আলাদাভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করা হয় বাট আমি এখানে দেখানোর জন্য দেখাচ্ছি ফর এক্সাম্পল আমি ইফেক্টসে গিয়ে সার্চ দিলাম ক্রপ সো ক্রপ লিখলে এই অপশনটি চলে আসবে এটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে নিলাম সো ইফেক্ট কন্ট্রোলের নিচে কিন্তু আমরা ক্রপ অপশনটি পেয়ে যাব এখানে সিলেক্ট করে আপনি চাইলে যে নাম্বার ভ্যালু রয়েছে এটা দিয়েও চাইলে ডানে বায়ে বা উপরের নিচে বিভিন্নভাবে ক্রপ করতে পারেন এদিকে নাম্বার ভ্যালুগুলো দিয়ে বাট আমি এখান থেকে করবো না আরও একটি ইজি ওয়ে রয়েছে সেটা হচ্ছে জাস্ট এই ক্রপের উপর সিলেক্ট করবেন তাহলে দেখবেন আপনার ফুটেজের চারপাশে একটি লাইন চলে এসেছে সো আপনি এটা জাস্ট ধরে টান দিলে সিম্পলি আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু ক্রপ করতে পারবেন তো ধরেন আমি এইটুকু ক্রপ করলাম তো এখানে আমি মূলত তিনটা ইফেক্ট ইউজ করেছি এই মুহূর্তে তো আমি চলে এর মধ্যে আরও ইফেক্ট ইউজ করতে পারি আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের সাথে শেয়ার করছি ধরেন আমি এটার সাথে কিছুটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইফেক্ট সেট করব তো আমি ইফেক্টে চলে যাবো ইফেক্টে গিয়ে এখানে লিখলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিকলে চলে আসবে শুধু ব্ল্যাক লিখলো চলে আসছে নিচে ইমেজ কন্ট্রোলের আন্ডারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে সো এই ইফেক্টটিকে টান দিয়ে আমি আমার এই ফুটেজের উপরে ছেড়ে দিলাম সো পুরো ভিডিওটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে বাট আমি পুরো ভিডিওটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না ইফেক্ট কন্ট্রোলের নিচে গেলে আমি দেখবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটনটি চলে এসেছে এবং এর নিচে এই আইকনগুলো চলে এসেছে সো আমি এখান থেকে আবারও সেম আইকনটি সিলেক্ট করবো দেন আমি সেমভাবে আবার এটাকে ব্লারের সময় যেভাবে শেপটা ঠিক করে নিয়েছিলাম সেমভাবে আমি এটাকে সেট করে নিলাম দেন আমি এখান থেকে ইনভার্ট দিয়ে দেবো তাহলে অপোজিট সাইডটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে দেন মাস্ক ফেদার থেকে নাম্বারটাকে বাড়িয়ে দেবো তাহলে এটা একটু স্মুথ হয়ে যাবে সো এখন যদি আমি প্লে করি প্লে করার আগে একটু আগে পরে ডিফারেন্সটা দেখে নিই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা যদি আমি একটু অফ করে দিই তাহলে দেখবো আগে ছিল এরকম এখন হয়ে গেল গেল এরকম অলরেডি আমি লুমেট্রি কালার সেট করে ফুটেজের কালারটা কারেকশন করেছি দেন গসিয়ান ব্লার দিয়ে ফুটেজের এই সাইড দিয়ে কিছুটা ব্লার ইফেক্ট দিয়েছি দেন ক্রপ ইফেক্ট দিয়ে আমি উপরের নিচে একটি ব্ল্যাক বার সেট করেছি অ্যান্ড দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আমি এই সাইড দিয়ে সাইড দিয়ে কিছুটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি সো আমি এরকম ভাবে বেশ কিছু ইফেক্ট চাইলে ইউজ করতে পারি এখন কথা হচ্ছে সেম ইফেক্টগুলো আমি আমার প্রতিটা ফুটেজেই ইউজ করব। এখন এইখানে ধরেন যে আমার চারটি ফুটেজের বদলে চল্লিশটি ফুটেজ রয়েছে তখন যদি আমি সেম ফুটেজগুলো চল্লিশটা ফুটেজে বারবার অ্যাপ্লাই করি এখান থেকে সার্চ দিয়ে খুঁজে নিয়ে আসবো দেন এখানে আসার পরে আমি ফুটেজটা আবার সেট করব। দেন ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমি আবার এই শেপটা নিয়ে আবার এই শেপটাকে ঠিক করব। সো এত কাজ যদি আপনি প্রতিটা ফুটেজের জন্য করতে চান তাহলে কিন্তু প্রচুর সময় নষ্ট হবে সো এখানে আপনার জন্য সহজ একটি ওয়ে রয়েছে আপনি চাইলে খুবই সিম্পলি এটাকে এই ইফেক্টগুলোকে কপি করে প্রতিটা ফুটেজে পেস্ট করে দিতে পারেন তো সিম্পলি আপনার এটাকে যেটা করতে পারেন আপনি এই ফুটেজটা সিলেক্ট করবেন রাইট বাটন প্রেস করবেন উপরের দিকে চলে যাবেন দেখবেন কপি অপশন রয়েছে সো এটা আপনি কপি করবেন দেন পরবর্তী যতগুলো ফুটেজ রয়েছে এখানে তিনটি রয়েছে আপনার তিনটির জায়গায় চল্লিশটি চারশোটি অসংখ্য ফুটেজ থাকতে পারে তো আপনি ফুটেজগুলো সিলেক্ট করবেন রাইট বাটন প্রেস করে এখানে পেস্ট অ্যাট্রিবিউটস এইটা সিলেক্ট করবেন প্রেস করবেন দেন আপনার এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে এখান থেকে আপনি কী কী অপশন সেট করতে চাচ্ছেন বা কী কী ইফেক্ট এই এই ফুটেজগুলোতে পেস্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন লাইক আমার এখান থেকে মোশন অপারসিটি টাইম রিমেপিংয়ের কোনো কাজ নেই আমি জাস্ট আমার ইফেক্টগুলো এখানে পেস্ট করবো লাইক প্রথমে লুমেট্রিক কালার নিয়েছিলাম দেন গসিয়ান ব্লার নিয়েছিলাম দেন ক্রপ নিয়েছিলাম অ্যান্ড দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়েছিলাম যতগুলো ইফেক্ট আগের ফুটেজে ছিল সবগুলো ইফেক্ট লিস্ট আগে এখানে চলে এসছে তো এখান থেকে আমি যদি চাই যে আমি ক্রপ ইফেক্টটা সেট করব না সেক্ষেত্রে আমি ক্রপটা জাস্ট টিকমার্ক উঠিয়ে দেবো বা লুমেট্রিক কালারটা সেট করব না সেটা উঠিয়ে দেব সো আমি যেহেতু সবগুলোই ইফেক্ট এখানে সেট করতে চাচ্ছি সো সবগুলো টিক দিয়ে দেব দেন জাস্ট সিম্পলি ওকে প্রেস করব দ্যাটস ইট কাজ কিন্তু কমপ্লিট এখন আমি যদি প্লে করি দেখবো আমার পরবর্তী ফুটেজেরও সেম ইফেক্ট চলে এসেছে এর পরের ফুটেজও সেম ইফেক্ট চলে এসেছে এবং তারপর পরের ফুটেজও সেম ইফেক্ট চলে এসেছে আরও শর্টকাট রয়েছে আপনি যদি আরও সময় বাঁচাতে চান সেক্ষেত্রে আপনি এটা যা সিলেক্ট করবেন দেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন যেভাবে আমরা কপি করি দেন পরের ফুটেজগুলো মার্ক করবেন কন্ট্রোল অল্টার ভি প্রেস করবেন তাহলে সেম ডায়ালগ বক্সটি আবার চলে আসবে একইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কোনটা কোনটা আপনি কপি করে পেস্ট করতে চাচ্ছেন বা কোনটা চাচ্ছেন না সেটা এখান থেকে মার্ক বা আনমার্ক করে দেবেন দেন ওকে প্রেস করবেন সো এখনও কিন্তু সেমভাবে ইফেক্টগুলো আবার চলে আসলো আরেকটি কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে এখানে আপনারা যে ফুটেজগুলো দেখছেন এই ফুটেজগুলো মূলত একটি ওয়েডিং ইভেন্টের ফুটেজ সো আপনারা যদি বলেন তাহলে আমি এই ওয়েডিং ইভেন্টের ফুটেজগুলো দিয়ে খুবই সুন একটি টিজার কিভাবে তৈরি করতে হয় সেটার একদম রিয়েল টাইম ভিডিও এডিট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো দ্যাট একদম পারফেক্টলি আপনারা বুঝতে পারবেন কিভাবে ওয়েডিং টিজার এডিট করা হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি দেখার পরে আপনি যখন ভিডিও এডিট করবেন আশা করি অবশ্যই অবশ্যই আপনার ভিডিও এডিটের সময় অনেকাংশেই কমে যাবে তো আপনার সময় যদি কমেই যায় তাহলে আপনার অনেক সময় বেঁচে যাচ্ছে আর সেখান থেকে কিছুটা সময় নষ্ট করে জাস্ট আমার এই ভিডিওতে আপনি চাইলে একটা কমেন্ট করতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো সাথেই থাকবেন ধন্যবাদ আলাইকুম